calculate the density of any substance, then the unit of density will be the unit of mass divided by unit of volume. That means if the unit of mass is given in a gram and the volume is given in a liter, then the density unit will be gram per liter. ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা বলছি যে ডেন্সিটির ইউনিটটা হবে কি মাসের ইউনিট ডিভাইড বাই ভলিউমের ইউনিট। যদি মাসের ইউনিটটা তোমাকে গ্রামে দিয়ে দেয় তাহলে গ্রামটাকে আমরা ওই সিজিএস পদ্ধতিতে কনভার্ট করে এমএল এ নিয়ে যাই, তাহলে গ্রাম পার এমএল বা গ্রাম পার লিটার এইভাবে আমরা করি আর কি মোটামুটি ক্যালকুলেশনটা। সো হিয়ার ম্যাথমেটিক্স আর রিয়েলি ভেরি সিম্পল। হ্যাঁ বলো, মানে গ্রামে থাকলে, হ্যাঁ গ্রামে থাকলে তুমি ওই ইয়াটাকে এমএল এ কনভার্ট করে নিবা, আর যদি কেজিতে থাকে তাহলে লিটারে নিয়ে নেবে। সো হিয়ার ক্যালকুলেশনস আর ভেরি সিম্পল এন্ড ম্যাথস আর অলসো ভেরি সিম্পল। সো ফার্স্ট ম্যাথ যে কোনো একজন একটু পড়ো দেখি কি বলছে, আর এর ইজি। তুমি দেখো যে ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড ইফ 10 ml অফ সালফিউরিক অ্যাসিড ওয়েটস 18 গ্রাম। তার মানে হিয়ার ওয়েট প্লাস হচ্ছে ভলিউম ইজ গিভেন, সো ইউ হ্যাভ টু জাস্ট পুট দ্য ভ্যালুজ ইন দ্য ফর্মুলা এন্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো ইফ উই গো ফর দিস ম্যাথ we can see that je ami eta ektu likhe dekhachi ha, so amra likhte pari d is equal to eta hocche formula, so this is the formula and here m is koto 18 gram and v is 10 ml, so the value of density will be 1.8 gram per ml, tai na? সো এটা খুব ইজি। এরপরের অঙ্কটা কেউ একজন পড়ো, পড়ে দেখো পারবা কিনা। এটা কি বুঝছি ফার্স্ট ম্যাথটা, জাস্ট ফর্মুলাতে ভ্যালুটা বসাইছি। ঠিক আছে, ইন কেস অফ অনলাইন এক্সাম ইউ উইল মোস্টলি গেট দিস কাইন্ড অফ ম্যাথ ডিউরিং এক্সাম টাইম, সো ইউ হ্যাভ টু জাস্ট মেমোরাইজ দ্য ফর্মুলা এন্ড ইউ হ্যাভ টু জাস্ট গো ফর দ্য ক্যালকুলেশন অনলি বাই পুটিং দ্য ভ্যালুজ অন দ্য ফর্মুলা। ঠিক আছে, একটু রেসপন্স করো, রেসপন্স না করলে তো হচ্ছে না, বুঝি নাই বুঝছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা সেকেন্ড ম্যাথটা কেউ একজন পড়ো, পড়ে দেখো যে পারবা কিনা। 240 আনসার 240 ক্যালকুলেট দ্য ভলিউম অফ, ওকে না এখানে আসলে অ্যানসার হবে ডি নান, কারণ এখানে আমরা বলছি যে ক্যালকুলেট দ্য ভলিউম অফ এত গ্রাম অফ গ্লিসারিন, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভলিউম, বাট হেয়ার 240 ইজ গিভেন অ্যাজ এ ওয়েট, সো হেয়ার জাস্ট ইউনিট ইজ রং, সো ইফ ইউ মার্ক দিস অ্যাজ অ্যান্সার দেন ইট উইল বি ইনকারেক্ট। ঠিক আছে, সো এটা যদি 240 ml হইতো দেন ইটস ওকে, বাট হেয়ার দ্য answer is given as a 240 grams, so this is not the answer here, answer is none, D. Is it clear? Yes sir. Okay, then next topic, here we just only completed two math, a very simple math, and then next topic is specific gravity. What is specific gravity? কোন আইডিয়া আছে বাংলা কি স্পেসিফিক গ্র্যাভিটির? আপেক্ষিক গুরুত্ব, অভিকর্ষ, এরকম গ্র্যাভিটি মানে অভিকর্ষ। আচ্ছা স্যার ইট ইজ সিনোনিম অফ রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি, দ্যাটস গুড। কে বলছো অ্যানসারটা? স্যার সামি। ওকে গুড, okay, that means it is the relative density of any substance. And what is relative density? When you compare the density of any substance with one in standard substance or one or density of any standard substance, then this is called relative density. তার মানে হচ্ছে তুমি এখানে একটা জিনিসের বা একটা সাবস্টেন্সের ডেন্সিটিটাকে একটা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে কম্পেয়ার করবা। ঠিক আছে, কম্পেয়ার করাটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বলা যায়। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে তুমি কি করবে, স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলাটা হচ্ছে ডেন্সিটি অফ ওয়ান সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এন্ড হেয়ার স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইজ ওয়াটার। ঠিক আছে,
সো আমরা বলতেছি যে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি যদি ফর্মুলা দেখি তাহলে এটা হচ্ছে কি আমরা কার সাথে কম্পেয়ার করতেছি, কোন একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে কম্পেয়ার করতেছি ডেন্সিটিটাকে কোন একটা সাবস্টেন্সের, এবং এখানে যেই সাবস্টেন্সের সাপেক্ষে আমরা মেইনলি কম্পেয়ার করি মোস্ট অফ দ্য কেসেস সেটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? এবং এটার আরেকটা ফর্মুলা এখানে দেওয়া আছে, যদি আমরা ওই মূল ফর্মুলাটাকে যদি ইফ উই rearrange the main formula then we will get a new formula, that is specific gravity is equal to weight of substance divided by weight of equal volume of water. That means hocche if we want to calculate the specific gravity of any substance and the volume of that substance is given with its weight, then we have to just put the value of the weight of that substance divided by equal volume of water's weight. ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ফর্মুলার মধ্যে যেটা করতে হবে যে যে সাবস্টেন্সটা আমাদের করতে হবে স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করতে হবে তার ভলিউম এবং তার যদি ওয়েটটা আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা যেটা করব তার ওয়েটটাকে আমরা উপরে বসায় দিব, নিচে হচ্ছে যে ভলিউমটা দেয়া আছে সাবস্টেন্সের সিমিলার ভলিউমের ওয়াটার কত ওয়েট হয় ওইটা আমরা জাস্ট বসায় দিব, ঠিক আছে? এবং এখানে নর্মালি ধরা হয় যে ওয়েট ওয়াটারের ক্ষেত্রে 1 ml ওয়াটারের ওয়েট হচ্ছে 1 গ্রাম, তার মানে তোমার এখানে যদি ভলিউমটা যেটা দেয়া থাকবে অত গ্রামই হচ্ছে ওয়াটারের ওয়েট হবে, কারণ ওয়াটারের ক্ষেত্রে 1 গ্রামের 1 ml এর ওয়েট হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? এবং স্পেসিফিক গ্র্যাভিটি উইল অলসো হেল্প ইউ টু আইডেন্টিফাই হোয়েদার এ সাবস্টেন্স উইল সিঙ্ক অর ফ্লোট অন ওয়াটার। দ্যাট মিন্স যে একটা সাবস্টেন্স তুমি ওয়াটারের মধ্যে রাখলে স্পেসিফিক গ্র্যাভিটি থেকে তুমি বুঝতে পারবা যে সাবস্টেন্সটা ওয়াটারের মধ্যে ভেসে থাকবে না ডুবে থাকবে, বা ডুবে থাকলে তার কত অংশ ওয়াটারের নিচে থাকবে কত অংশ ওয়াটারের উপরে থাকবে। ইউ ক্যান ক্যালকুলেট দিস থিংস বাই specific gravity. Say for example specific gravity of a substance is 0.2, that means 0.2 you have to multiply this 0.2 by 100, so you will get, what will you get? 20, তাই না? যে 0.2 কোন একটা সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি মনে করো হচ্ছে 2.2 পাইছো তুমি ক্যালকুলেট করে। এটা দিয়ে আসলে কি বোঝা যায়, এটা দিয়ে বোঝা যায় যে ইফ ইউ put this substance into water then 20% of the substance will remain under water. তার মানে হচ্ছে তুমি একটা সাবস্টেন্স কে যদি ওয়াটারের মধ্যে রেখে দাও তার 20% হচ্ছে পানির নিচে থাকবে যদি তার স্পেসিফিক গ্র্যাভিটি 0.2 হয়। এন্ড ইফ এনি সাবস্টেন্স ইন কেস অফ এনি সাবস্টেন্স ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ মোর দ্যান 1 অর মোর দ্যান 1 দেন দিস সাবস্টেন্স উইল সিঙ্ক আন্ডার ওয়াটার if you put the substance into the water. তার মানে হচ্ছে কোন একটা সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 বা 1 এর চেয়ে উপরে হয় তাহলে ওই সাবস্টেন্সটাকে তুমি যদি ওয়াটারের মধ্যে রেখে দাও তাহলে সে হচ্ছে ডুবে যাবে, এন্ড ইন কেস অফ বিলো 1 দ্য সাবস্টেন্স উইল ফ্লোট অন দ্য ওয়াটার, তার মানে হচ্ছে সাবস্টেন্সটা ওয়াটারের উপরে ভাসতে থাকবে। ক্লিয়ার হইছে কি স্পেসিফিক গ্র্যাভিটিটা মোটামুটি? স্যার বুঝি নাই। স্যার না বুঝি নাই। কোনটা বুঝো নাই? আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে বলছি যে আমি একটু আবার বলি, একটু কেয়ারফুলি দেখো যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ রিলেটিভ ডেন্সিটি, দ্যাট মিন্স ইন কেস অফ স্পেসিফিক গ্র্যাভিটি উই অ্যাকচুয়ালি কম্পেয়ার দ্য ডেন্সিটি অফ এ সাবস্টেন্স উইথ এ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ডেন্সিটি, এন্ড হেয়ার উই কনসিডার ওয়াটার অ্যাজ এ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তার মানে আমরা বলছি যে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে দুইটা জিনিসের রেশিও, দুইটা ডেন্সিটির রেশিও, যেটা হচ্ছে কি তুমি যে সাবস্টেন্সটার স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাচ্ছ তার ডেন্সিটি, এবং তাকে কম্পেয়ার করবে হচ্ছে তুমি ওয়াটারের সাপেক্ষে যে ওয়াটারের সাপেক্ষে সে কতটা ভারী বা কতটা পুরু এটা তুমি কম্পেয়ার করবে, ঠিক আছে? তার মানে উপরে যাবে হচ্ছে যে সাবস্টেন্সটা তুমি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাচ্ছ তার ডেন্সিটিটা, আর নিচে যাবে হচ্ছে ওয়াটারের ডেন্সিটি। এবং ওই ডেন্সিটির ফর্মুলাটাকে ইফ উই রিয়ারেঞ্জ দ্যাট ফর্মুলা দেন যেহেতু উই as we are considering equal volume of substance, that means B will cancel out for each cases, ঠিক আছে? And here only remain the weight of the substance. তার মানে ফর্মুলাটা হচ্ছে rearrange হয়ে just এইরকম চলে আসবে, যে এখানে যে ফর্মুলাটা দেখাচ্ছে যে দেখো specific gravity is equal to weight of substance divided by weight of equal volume of substance. এখন তোমাকে বলা হইলো যে 10 ml of sulfuric acid weighs 15 gram, then specific gravity of sulfuric acid তোমাকে ক্যালকুলেট করতে বললো। সো এখানে তোমাকে বলে দিছে যে 10 ml সালফিউরিক অ্যাসিডের ওয়েট হচ্ছে 15 গ্রাম, তুমি উপরে 15 বসাইলা যেহেতু এখানে ওয়েট এর হচ্ছে সাবস্টেন্সটার ওয়েট বসবে, আর নিচে বসবে হচ্ছে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার এর ওয়েট। এখন তোমাকে বলে দিছে যে 10 ml সালফিউরিক অ্যাসিড, তা আমরা ওয়াটারের ক্ষেত্রে 10 ml ই কনসিডার করব যেহেতু ইকুয়াল ভলিউমের ওয়েট আমরা নিচ্ছি।
এবং এক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে ধরা হয় যে পার এমএল অফ ওয়াটার ওয়েটস 1 গ্রাম, তার মানে হচ্ছে 1 ml ওয়াটারের ওয়েট হচ্ছে 1 গ্রাম করে, এটা স্ট্যান্ডার্ড যেটা ফিক্সড, ঠিক আছে। সো তুমি তাহলে উপরে বসাবো হচ্ছে 15, নিচে বসাবো হচ্ছে ওয়াটারের ওয়েট যেটা হচ্ছে 10 ml, তার মানে হচ্ছে 10 গ্রাম। তাহলে তুমি এখানে ডিভাইড করলে পেয়ে যাচ্ছ 1.5, দিস ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড ইন ইন দ্যাট দ্যাট কেস অ্যাকচুয়ালি, ঠিক আছে। এন্ড হোয়াই দিস স্পেসিফিক গ্র্যাভিটি ইজ সিগনিফিকেন্ট, আমি এটাই একটু আগে আলোচনা করছি যে হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি ইজ সিগনিফিকেন্ট, যে কেন স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ক্যালকুলেট করি, যেহেতু আমরা এখানে অ্যাজ উই আর কনসিডারিং দ্য ডেন্সিটি অফ টু সাবস্টেন্স এন্ড হেয়ার ওয়ান সাবস্টেন্স ইজ স্ট্যান্ডার্ড হুইচ ইজ ওয়াটার এন্ড অ্যানাদার সাবস্টেন্স ইজ আওয়ার টেস্ট সাবস্টেন্স, সো ইফ উই ক্যালকুলেট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ আওয়ার টেস্ট সাবস্টেন্স এন্ড উই ফাইন্ড দ্যাট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ টেস্ট সাবস্টেন্স ইজ বিলো 1, দ্যাট মিনস একের চেয়ে নিচে স্পেসিফিক গ্র্যাভিটি, তুমি ক্যালকুলেট করে দেখলে যে স্পেসিফিক গ্র্যাভিটির মান আসছে মনে করো একের নিচে, দ্যাট মিনস দ্য সাবস্টেন্স একের নিচে আসার মানে কি, তাৎপর্যটা কি, যে এর মানে হচ্ছে ওই সাবস্টেন্সটা ওয়াটারের চেয়ে হালকা, তার মানে হচ্ছে দিস সাবস্টেন্স উইল ফ্লোট অন দ্য ওয়াটার, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াটার উপরে ভাসতে থাকবে তুমি যখন ওই সাবস্টেন্সটাকে ওয়াটারের মধ্যে রাখবা, ঠিক আছে। এখন সাবস্টেন্স যতই ওয়াটারের উপরে ভাসুক একটা সার্টেন পোর্শন কিন্তু বিলো ওয়াটার থাকে, তাই না? যে তুমি দেখবা যে একটা মনে করো বলকে তুমি পানির মধ্যে রাখলা, পানির উপরে বলটা ভাসতে থাকবে ঠিকই, কিন্তু বলের কিছু অংশ নিচে থাকবে। এখন হাউ মাচ পোর্শন অফ দ্যাট সাবস্টেন্স ইজ আন্ডার ওয়াটার, ইউ ক্যান অলসো ক্যালকুলেট অর ইউ ক্যান অলসো অ্যাজিউম দ্যাট পার্সেন্টেজ ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ এনি সাবস্টেন্স ইজ সে ফর এক্সাম্পল 0.8, দ্যাট মিনস হেয়ার 80%, 0.8 means 80%. You have to multiply this per decimal point by 100 and you can convert it into percentages. So here 80% of the substance will remain under water. If it is 0.2/2, that means 20% of the substance will remain under water, but substance will grossly jodi chinta kori amra substance will float on the water, she dube jabe na completely, she beshe thakbe. But if the specific gravity is 1 or above 1, মানে তুমি ক্যালকুলেট করে দেখলা যে স্পেসিফিক গ্র্যাভিটিটা 1 বা 1-এর চেয়ে বেশি, ইন দ্যাট কেস দ্য সাবস্টেন্স উইল সিঙ্ক আন্ডার ওয়াটার, দ্যাট মিনস হচ্ছে সাবস্টেন্সটা তুমি যদি ওয়াটারের মধ্যে রাখো তার মানে হচ্ছে সাবস্টেন্সটা ওয়াটারের চেয়ে বেশি ভারী, সাবস্টেন্সটা হচ্ছে ওয়াটারের নিচে ডুবে যাবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স অফ স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কি ক্লিয়ার হইছে? জি স্যার। মোটামুটি আমরা লাস্টলি যেটা চিন্তা করছি যে স্পেসিফিক গ্র্যাভিটিটা কেন ক্যালকুলেট করি, আমরা কিন্তু একটার সাথে আরেকটার ডেন্সিটি, যে ওয়াটারের সাথে চাইতে আমি যে টেস্ট কম্পাউন্ডটাকে চিন্তা করতেছি যার স্পেসিফিক গ্র্যাভিটি চিন্তা করতেছি সে কতটা পাতলা নাকি ভারী, এটাই হচ্ছে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে বের করতেছি, তাই না? এখন পাতলা হলে সে হচ্ছে বেশি থাকবে আর ভারী হলে সে ডুবে থাকবে, কিন্তু ভারী হলে পাতলা হলে যে সে বেশি থাকবে তার কত কিছু অংশ তো তার পানির নিচে থাকবে, ওই কত অংশ পানির নিচে থাকবে এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারতেছি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা পানির মধ্যে রাখলে জিনিসটা ভেসে থাকবে না ডুবে থাকবে, এটাও আমরা আগেই মানে তুমি যখন একটা সাবস্টেন্সের ডেন্সিটি নিয়ে কনসিডার করতেছো তুমি কিন্তু ডেন্সিটিটা সাবস্টেন্স থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারতেছো, সো তুমি আগে থেকে অ্যাজিউম করতে পারো যে এটা পানিতে রাখলে ডুববে না ভাসবে, কথা বুঝতে পারছেন? স্যার আপনি বললেন না যে যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ডুবে যাবে, হুম 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 ওয়ান বা ওয়ান মানে ওয়ান সম্পূর্ণরূপে ডুববে না, মানে হ্যাঁ কিছু অংশ ডুববে আর কি 1 এর বেশি হলে। না যদি 1 বা 1 এর উপরে হয় তাহলে কমপ্লিট ডুবে যাবে, আর যদি 1 এর নিচে হয় সে ফর এক্সাম্পল 80%, দ্যাট মিন্স 80% অফ দ্যাট সাবস্টেন্স উইল রিমেইন আন্ডার ওয়াটার বাট 20% উইল অলসো কি ফ্লোট অন দা ওয়াটার। তুমি দেখো একটা আমকে যদি পানিতে রাখো দেখো যে আমের ম্যাক্সিমামটা অংশই কিন্তু পানির নিচে থাকে, জাস্ট একটু উপরে ভাসা থাকে, তাও কিন্তু আমরা ধরতেছি যে ম্যাঙ্গো ইজ ফ্লোটিং অন দা ওয়াটার, ইট ইজ নট সিঙ্কিং। ইন সাম কেসেস দেখবে যে কিছু কিছু গাছের আম হচ্ছে পানির নিচে চলে যায়, কারণ ওইগুলো হচ্ছে একটু বেশি ডেন্সিটি বা ওরা বেশি মনে করো কি বলা যায় ডেন্সিটি বেশি বলা যায় আর কি, রসালো বেশি, ঠিক আছে। সো হেয়ার দ্য ম্যাথ ইজ ভেরি সিম্পল, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা দ্যাট উই অ্যাকচুয়ালি সিইং হেয়ার। সো ফার্স্ট ম্যাথ ইজ হোয়াট ইজ পড়ো, হ্যাঁ বড় সামনে যখনই আমরা রেজাল্ট পাবো 1 এর নিচে বেশিরভাগ সময় আমরা মানে এই সময় আমরা অ্যাজিউম করে নিই যে সাবস্টেন্সটা ওয়াটার থেকে লাইট, আর যখন 1 এর উপরে থাকে তখন বেশিরভাগ সময় ওয়াটার থেকে হেভি ধরি, হ্যাঁ
যখন ওয়ান ওয়ান বা ওয়ানের নিচে, ওয়ান মানেও কিন্তু 100%, দ্যাট মিন্স 100% উইল রিমেন আন্ডার ওয়াটার, দ্যাট মিন্স জিনিসটা কিন্তু ডুবে যাচ্ছে, দ্যাট মিন্স ওয়ান অর অ্যাবাভ ওয়ান ইন দ্যাট কেস দ্য সাবস্টেন্স উইল সিঙ্ক আন্ডার ওয়াটার, ঠিক আছে, আদার দেন দ্যাট সাবস্টেন্স উইল ফ্লোট অন অ্যাবাভ দ্য ওয়াটার, ঠিক আছে। সো ফার্স্ট ম্যাথ যে কোনো একজন পড়ো দেখে, স্পেসিফিক গ্র্যাভিটি ক্লিয়ার তো না, এটা কিন্তু তোমরা অনেক জিনিসের ক্ষেত্রেই পাবা যে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আমরা পড়তে পড়তে মনে করো টায়ার্ড হয়ে গেছে, বাট দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ আপেক্ষিক বা স্পেসিফিক গ্র্যাভিটি। সো যে কোনো একজন পড়ো ম্যাথটা, ফার্স্টের ম্যাথটা পড়ে দেখো যে পারবা কিনা, এভরিথিং ইজ ক্লিয়ার অর নট। কে পড়বা, কোনো সাহসই নাই নাকি? Specific gravity of sulfuric acid, if 10 ml of sulfuric acid weighs 18 gram and 10 ml of water under similar conditions weighs 10 gram. That means you have given both the weight. In case of sulfuric acid, it is 18 gram for 10 ml, and in case of water, it is 10 gram for 10 ml. That means volume is equal. We already told this thing, actually volume will remain the same, but only the weight will change. But in case of water, the what volume, water weight is equivalent or equal with volume. ঠিক আছে, so এখানে you have given the both the volume, yeah, both the weight. In case of sulfuric acid, it is 18 gram, and in case of water, it is 10 gram. So you have to just put the values in the formula. So what is the result in this case? Just দেখি বলে দেওয়া যাচ্ছে, 1.8, that means sulfuric acid will sink underwater, ঠিক আছে। সো এখানে আমি যে জিনিসগুলো বলছি, যে এটা হচ্ছে যে কথাগুলো বলছি, সেই কথাগুলো এখানে দেয়া আছে যে স্পেসিফিক গ্র্যাভিটি কত হলে কি হবে, আমি এগুলো অলরেডি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে, এই কথাগুলো যেগুলো আমি বলছি। সেকেন্ড যে 4 নাম্বার যে অঙ্কটা আছে সেটা একজন একটু পড়ো, মুখে মুখে করতে পারবো, যেহেতু অনলাইনের অঙ্কগুলো এগুলো কিছু মানে বড় ম্যাথ আছে যেটা আমরা নেক্সট দিন করব, মানে আগামী ক্লাসে। আচ্ছা হ্যাঁ, এটা দেখো কি বলছে, যে ইফ 54.96 ml অফ অ্যান অয়েল ওয়েটস 52.78 গ্রাম, হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্যাট অয়েল, ঠিক আছে। সো এটাকে কিভাবে হবে, 52.78 বাই 54.96, good, that means here the weight of oil is given, so you have to just find out the weight of water, and we already told that the volume of water will be equivalent or equal with volume of oil, ঠিক আছে, and here it is 54.96, in case of water 54.96 ml is equal to 54.96 gram, that means you have to put the value of water 54.96 gram, ঠিক আছে, আর উপরে যাবে হচ্ছে 52.78 গ্রাম, তাহলে ভাগ করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কি দেখো, যে হোয়াট ইজ দ্য ওয়েট ইন গ্রাম, এটা একটু দেখো, এটা জাস্ট ফর্মুলাটাকে একটু রিয়ারেঞ্জ করে দেয় আর কি, যে হেয়ার হোয়াট ইজ দ্য ওয়েট ইন গ্রাম অফ 3820 ml অফ অ্যালকোহল উইথ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.9200, দ্যাট মিন্স এখানে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গিভেন, volume of alcohol is given, just you have to calculate the weight of alcohol, so volume of alcohol is equal to volume of water, and in case of water the volume is equal to weight, that means here water weight is 3820 gram, so you have to put the value here below, and specific gravity is given, which will be placed in the left side of your equation, and from that equation, by solving the equation, you will get the weight of alcohol. ঠিক আছে, বুঝছো এটা? জি স্যার, ইজি, জাস্ট ক্যালকুলেশন মানে ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করা, দ্যাটস ইট। দেন সেকেন্ড, এটুক হচ্ছে দিস, এটুক হচ্ছে তোমার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি পর্যন্ত অঙ্ক। এরপরের অঙ্কগুলো হচ্ছে কাইন্ড অফ ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড ইজ ঐকিক নিয়ম যেটা আমরা বলি, ঠিক আছে, সো ঐকিক নিয়মের মাধ্যমে ইউ ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালুস, সো যে কোনো একজন একটু পড়ে বাংলায় আমাদের বোঝাবে কি বলছ। স্যার,
A patient weighing 75 kg is supposed to receive a charge at a dose of 3 mg per kg twice a day. অর্থাৎ হচ্ছে একজন পেশেন্ট যার ওজন 75 কেজি তাকে হচ্ছে প্রতিদিন ড্রাগ নিতে হয় 3 মিলিগ্রাম পার কেজির ডোজে দুবার করে। হোয়াট ইজ দ্য ডোজ দ্যাট দ্য পেশেন্ট শুড টেক ফর ইচ ডে, তাহলে প্রতিদিন সে কি পরিমাণ ডোজ নেয়? ওকে, সো এখানে যদি আমরা বলি যে একজন পেশেন্ট আছে যার ওয়েট হচ্ছে 75 কেজি এবং সে হচ্ছে দিনে দুইবার ওষুধ খায় এবং প্রত্যেকবারে সে তার বডি ওয়েটের পার কেজির জন্য সে 3 মিলিগ্রাম করে ওষুধ নেয়, তাহলে তাকে মানে প্রত্যেকদিন কি কত মিলিগ্রাম ওষুধ নিতে হবে? সো যেহেতু আমরা যদি ফার্স্টে একবার ক্যালকুলেট করি তাহলে 75 মাল্টিপ্লাইড বাই 3, যেহেতু তার ওয়েট 75 কেজি, ইউনিটারি মেথডে যদি চিন্তা করি ঐকিক নিয়মে যে 1 কেজির জন্য খায় হচ্ছে 3 গ্রাম 3 মিলিগ্রাম, তাহলে 75 এর জন্য খাবে কত মিলিগ্রাম? 75 মাল্টিপ্লাইড বাই 3। তো এটা করলে যেটা পাবো, এটাকে যেহেতু সে দিনে দুইবার করে খাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ওইটাকে মাল্টিপ্লাই করে দেবো হচ্ছে 2 দ্বারা, তাহলে আমরা তার টোটাল যে অ্যামাউন্টটা তার দরকার সেটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছি, দ্যাট মিনস এখানে আসতেছে হচ্ছে 75 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3, দ্যাট মিনস হচ্ছে 450 মিলিগ্রাম, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে দেন স্যার, স্পেসিফিক গ্র্যাভিটির ইউনিট গ্রাম পার লিটার মিলিলিটার হয় না নাকি শুধু মিলিগ্রাম? স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে, স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে কোনো ইউনিট নেই, কারণ এটা তো তোমার দেখো সিমিলার টাইপের জিনিসের রেশিও, ওয়েট বাই ওয়েট, কথা বুঝছো? তুমি যদি উপরে মিলিগ্রাম বসাও নিচেও মিলিগ্রাম বসাও, মিলিগ্রাম মিলিগ্রামে কিন্তু কাটা চলে যাচ্ছে, তাই না? কথা বুঝছি, মানে তুমি কিন্তু ওয়েট কে ওয়েট দ্বারা ভাগ করতেছো, সিমিলার টাইপের জিনিসকে সিমিলার টাইপের জিনিস দ্বারা ভাগ করতেছো, দুইটারই কিন্তু ইউনিট সেম, কথা বুঝছো? তাহলে ইউনিট যদি কোন নাম্বারটা কোনটা কোন নাম্বারটা স্যার আমরা গ্রাম ছিল, আর একটা স্যার নিচে যেটা দিছি স্যার ওটা মিলিগ্রাম মিলিলিটার ছিল, না না, এটা তো এটা এটার ক্ষেত্রে তো আমরা বলছি যে ওয়াট মানে তেলের যে পরিমাণ ভলিউম, সিমিলার ভলিউমের আমরা ওয়াটার নিচ্ছি। এখন সিমিলার ভলিউমের ওয়াটার বলতে এখানে আমরা বলতেছি তেলের ভলিউম হচ্ছে 54.96 ml, তাহলে ওয়াটারও হবে 54.96 ml, বাট আমরা বলছি ওয়াটারের ক্ষেত্রে পার ml এর ওয়েট হচ্ছে 1 গ্রাম করে, তার মানে 54.96 এর ওয়েট কিন্তু হবে কত? 54.96 গ্রাম। আমরা কিন্তু এখানে ফর্মুলাতে ভলিউম বসাচ্ছি না, আমরা বলতেছি হচ্ছে যে দেখো ওয়েট অফ ইকুয়াল ভলিউম, তার মানে আমরা এখানে ওয়েটটা ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, তার মানে ওয়াটারের ক্ষেত্রে আমরা যেটা বসাচ্ছি এখানে, এখানে কিন্তু ml বসাচ্ছি না, আমরা নিচে গ্রামই বসাবো। বুঝি নাই নাকি? জি স্যার, এটা কিন্তু হচ্ছে ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে কোনো ই নাই, ইউনিট থাকে না, বাট ডেন্সিটির ক্ষেত্রে ইউনিট থাকে, কারণ যেহেতু এটা আমরা সিমিলার টাইপের রাশিকে সিমিলার টাইপের রাশি দ্বারা ভাগ করতেছি, সো দ্যাটস হোয়াই। ওকে দেন নেক্সট ম্যাথ ইজ নাম্বার 7 7, কেউ একজন পড়ো 7 নম্বর অঙ্কটা, সুমাইয়া পড়ো, সুমাইয়া সুমাইয়া, তোমাদের সুমাইয়া কয়জন? মেনি মেনি স্যার। ওকে, সুমাইয়া আহমেদ না আহমদ, আর ইউ দেয়ার? হ্যালো, ওকে, সো ছেলেদের মধ্যে একজন নাইম নাসিম পুরা, নাসিম জি স্যার, হ্যাঁ তুমি পড়ো অঙ্কটা পড়ো। If we have a solvent cost 150 taka per kg and its specific gravity 1.07, so the cost per 100 ml of the solvent is, okay, that means এখানে আমাদের বলা হয়েছে যে পার কেজি সলভেন্টের ইয়া দেয়া আছে, দাম দেয়া আছে, দ্যাট মিন্স হুইচ ইজ 150 টাকা পার কেজি সলভেন্ট কস্ট, অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গিভেন, জাস্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কস্ট অফ 100 ml অফ সলভেন্ট। সো দিস ম্যাথ ইজ রিয়েলি লিটল বিট ট্রিকি,
So first of all, you have to calculate the weight of this 100 ml solvent from this specific gravity formula. And after having the weight of this solvent, you have to just apply the unitary method. That means 1000 gram, you will get here the weight in gram. So you have to convert this into gram also. So 1000 gram cost 150 taka. And here the weight you will get, you have to put the value here, the x gram. Say for example, the weight is x gram. So x gram cost, just you have to the calculate the formula equation. So আমাদের এখানে specific gravity দেয়া আছে. So specific gravity is 1.07, which will be put in the, which will be sit in the left side of the equation. So if we calculate this thing, 1.07, and here weight of water is, as the solvent weight, solvent volume is 100 ml, so weight of water will be 100 gram, which will be set in the below of the equation, and we have to calculate the weight of our solvent. So we can assume the weight of our solvent is x and weight of water is 100 gram. So if we calculate this thing, we will get the value of x, and that is x is equal to 107 or 107, ঠিক আছে 107, যেটা হচ্ছে আমাদের এই 100 ml সলভেন্টের ওয়েট, যেটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছিলাম। সো আমরা এবার বলছি যে আমরা এখন ইউনিটারি মেথড করব। সো 1000 ml কস্ট, 1000 ml কস্ট 150 টাকা। দেন আমাদের করতে হবে এখানে যেটা, যে 107 অথবা 107 ml না, এটা হবে গ্রাম, এটা অ্যাকচুয়ালি ml হবে না, এটা গ্রাম হবে যেহেতু কেজিতে দেয়া আছে। সো আমাদের এখানে আসবে হচ্ছে 107 গ্রামের কস্ট কত হবে। সো 107 গ্রাম অর 107 গ্রাম কস্ট, আমরা এটা যেটা করব ব্র্যাকেট দেই 150 মাল্টিপ্লাইড বাই 107 ডিভাইডেড বাই হবে কত, 1000। সো দিস ইজ দ্য থিং, ফ্রম হেয়ার বাই ক্যালকুলেটিং দিস অর সলভিং দিস ইকুয়েশন উই উইল গেট দ্য কস্ট অফ 107 গ্রাম অফ আওয়ার সলভেন্ট। এটা কি বুঝছি? 1000 বসলো এই যে এখানে 150 টাকা পার কেজি, তো কেজি কে আমরা যেহেতু আমরা এখানে গ্রামে পাইছি এই ওয়েটটা, সো আমরা কেজি কে কনভার্ট করছি গ্রামে। 1 কেজি মানে কত, 1000 গ্রাম না, বুঝছি? জি স্যার। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ক্যালকুলেট করলে এটা পেয়ে যাব হচ্ছে 16.05 টাকা। ক্যালকুলেট করে দেখো স্যার। তাহলে আমরা কেজি থাকলে সব সময় ম্যাথ করার সময় গ্রামে কনভার্ট করব? না না না, এটা সব সময় না, তুমি এটাকে কেজিতেও কনভার্ট করে করতে পারো, তুমি ইউনিটটাকে সেম রাখবা, কথা বুঝছো? থ্রু আউট হোল ক্যালকুলেশন, যে তুমি যদি এইটাকে কেজিতে নেও তাহলে তোমার এখানে যে ভ্যালুটা আসবে সেটাকেও কেজিতে কনভার্ট করতে হবে, এখানে যদি তুমি গ্রামে নাও এখানেও তোমার গ্রামে নিতে হবে, কথা বুঝছি? তার মানে এটাকে তুমি কেজিতে কনভার্ট করে নিতে পারো, নিয়ে ক্যালকুলেট করতে পারো, তখন তুমি 1 কেজির দাম 150 টাকা, তাহলে এত কেজির দাম কত। তার মানে ক্যালকুলেশনের সময় তোমার দুইটার ইউনিট ওয়েট গুলা সব সেম ইউনিটে থাকতে হবে, কথা বুঝতে পারছে? তুমি এটাকে কেজিতেও করে নিতে পারো, যে 107 কে কেজিতে কনভার্ট করলে হবে 0.107 কেজি, তখন তুমি এখানে লিখবা যে 1 কেজি কস্ট 150 টাকা, দেন 0.107 কেজি কস্ট হোয়াট, ক্যালকুলেশনের রেজাল্ট সেমই আসবে, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্য সেম ইউনিট থ্রু আউট দ্য ক্যালকুলেশন প্রসেস, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এগুলো তো মানে বেসিক থিং, আসলে আমরা এটা মোর অর লেস সব সময় করি। এন্ড লাস্ট অফ ম্যাথ ফর টুডে নাম্বার 8, হু উইল রিড দিস ম্যাথ লাউডলি, কে পড়বে বলো? ভলান্টিয়ার নাই কোনো, ভলান্টিয়ারলি করবে স্যার? পড়বো। হ্যাঁ হ্যাঁ, ডক্টর অর্ডারস 1000 স্যার, হোয়াট ইজ দ্যাট? 10000 মাইক্রোগ্রাম, এমসিজি মানে মাইক্রোগ্রাম,
10,000 micrograms. Doctor orders 10,000 microgram of a drug for a patient. The drug is available at 2 milligram per tablet. Oh, 2 milligram per tablet. How many tablets should the nurse administer? Okay, that means there was a patient and doctor advised him to take 10,000 microgram of any drug. That means doctor prescribed him 10,000 microgram, and the drug is available as a tablet form, and each tablet contains 2 milligram of drug. Okay, sir. Then how many tablet the patient have to take to fulfill the dose? তার মানে হচ্ছে একজন ডাক্তারের কাছে পেশেন্ট গেছে, পেশেন্টকে ডাক্তার বলছে আপনাকে 10,000 মাইক্রোগ্রাম ওষুধ নিতে হবে, এবং ওষুধটা অ্যাভেলেবল আছে হচ্ছে ট্যাবলেট ফর্মে, এবং প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে 2 মিলিগ্রাম করে ওষুধ আছে। এখন নার্স তাকে কতগুলো ট্যাবলেট দিলে তার যে 10,000 মাইক্রোগ্রাম নেওয়ার কথা ছিল সেই 10,000 মাইক্রোগ্রামের রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, এটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্ট অফ অল, অ্যাজ দ্য ট্যাবলেট ইজ অ্যাভেলেবল অ্যাজ এ মিলিগ্রাম ফর্ম, per tablet contain 2 milligrams, so you have to convert the prescribed dose into milligram first. So if we consider the 10,000 microgram into milligram, what will be the result? Ki hobe 10,000 microgram ke jodi amra milligram e convert kori tahole koto milligram hobe amader? 10 milligram. That means doctor patient have to take 10 milligram of drug, tai na? So 10 milligram of drug নেওয়ার জন্য each tablet contain 2 milligram of drug, so he have to take 5 tablet to complete that, as 5 tablet contain 10 milligram of drug. Clear? I think খুব ইজি না বলো? হ্যাঁ, সহজ লাগছে না কঠিন লাগছে? মুখে মুখে ক্যালকুলেট করে ফেলা যায়, ঠিক আছে? কিছুটা কমে যেতে পারে আর কি, এক্সিপিয়েন্ট তো আমি পুরোটা কমপ্লিট করে ফেলছি কিন্তু।